ভুলেও ফ্রিজে রাখবেন না যে সব খাবার, অনলাইন ডেস্ক। খাবার ভালো রাখতেই ফ্রিজেই আমাদের অনেকেরই ভরসা। রান্না করা খাবার হোক বা সবজি, ফ্রিজ ছাড়া যেন সব অন্ধকার। কিন্তু জানেন কি, কিছু খাবার একেবারেই ফ্রিজ রাখা উচিত নয়। জেনে নিন সেই খাবারগুলি সম্পর্কে। এক, পেঁয়াজ। ফ্রিজে পেঁয়াজ রাখা উচিত নয় অনেকেই জানেন, কারণ ফ্রিজের বদ্ধ জায়গা ঠিক মতো বায়ু চলাচল হয় না, ফলে পেঁয়াজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আলু পেঁয়াজকে সবসময় বায়ু চলাচল করে এমন জায়গায় রাখা উচিত। দুই, কলা। কলাও কিন্তু রয়েছে এই তালিকায়। ফ্রিজের ঠান্ডায় কলা পাকতে পারে না, ফলে কলা পচতে শুরু করে দ্রুত, হয়ে যায় কালো। তাই কলা বাইরে খোলা হওয়াতে রাখুন। তিন, আপেল। আপেলের ক্ষেত্রেও তাই। যদিও অনেকেই আপেল ফ্রিজে রাখেন, তবে মাথায় রাখবেন এই ফল ফ্রিজে রাখলেও খাওয়ার অন্তত 30 মিনিট আগে বের করে বাইরে রাখুন, স্বাভাবিক তাপমাত্রা এলে তারপরেই ধুয়ে খান। চার, টমেটো। চেষ্টা করুন টাটকা টমেটো এনে তা ব্যবহার করে ফেলার, কারণ ফ্রিজে থাকা টমেটোর গন্ধ স্বাদ দুয়েই কমে যায়। অ্যাভোকাডাস। কলার মতো অ্যাভোকাডাসও ফ্রিজে রাখবেন না, পাইতে না পেরে খুবই তাড়াতাড়ি পচন ধরে যায় এই অ্যাভোকাডাসে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।